25শে অক্টোবর মুক্তি পেয়েছে তাপসি পন্নু এবং ভূমি পেদনেকরের সান্ড কি আঁক, হয়ে গেল ছবির সাকসেস পার্টি। চতুর্থ সপ্তাহে এসেও রমরমিয়ে চলছে সান্ড কি আঁক। রিভলভার দাদি চন্দ্র তোমার এবং প্রকাশী তোমারের জীবন অবলম্বনে ছবি দর্শক টানছে এখনো। ছবির সাফল্যে সদ্য হয়ে গেল সাকসেস পার্টি, আর সেখানেই ভিন্ন মোড়ে ধরা দিলেন ভূমি পেদনেকর এবং তাপসি পন্নু। তার অভিনীত ছবির মধ্যে এটি প্রথম ছবি যা 4 সপ্তাহ ধরে হলে চলছে। পরিবারের সকলে মিলে ছবি দেখতে আসছেন, প্রবীণরা জড়িয়ে ধরে বাহবা দিচ্ছেন। জিতনা প্যার ইস ফিল্ম কে সে মিলা হ্যায় না, আব আজ তক মতলব কহীন বাহার জাতে হ্যায় তো অল দ্য এল্ডারলি পিপল স্পেশালি ও পকড় পকড় কে জো উনহোনে গলে লাগায়া হাম লোগো কো এন্ড বচ্চে বচ্চো কো মতলব হাম জাহাঁ পে ভি জাতে হ্যায় আই থিংক সান্ড কি আঁক এক এসি ফিল্ম হ্যায় জিসনে ইতনা প্যার ইতনা রেসপেক্ট অর পতা হাম তো হামারি ফিল্ম সেলিব্রেট করেঙ্গে লেকিন হামারে সাথ পুরি ইতনে লোগো নে ফিল্ম সেলিব্রেট কি হ্যায় আব তক জব হাম জেসে আপসি নে কাহা জব হাম ট্রাভেল কর রহে হোতে হ্যায় লোগ অ্যাকচুয়ালি আকে রোক কে হামে হামসে সান্ড কি আঁক কে বারে মে বাত করতে হ্যায় আর ইয়ে হাম দোনো কে লিয়ে ইতনি স্পেশাল ফিল্ম হ্যায় লিটারালি হামারা ইটস লাইক আ চাইল্ড জো পাউগি রে মা উড়তা পাগল হো গই হো কে তুম মা তো বাতাউঙ্গা আও তাও अगर इन 3-4 की जिंदगी बनाने खातर तेरे एक की जान भी लेनी पड़े जाना तो कोई हरज ना है बेटा। ये तू बता बेटा। পরিচালক তুষার হীরানন্দানিও বেশ উচ্ছ্বসিত ছবির সাফল্যে। হর রাত কো এক মেসেজ আতা হর রাত সুবহ এক মেসেজ আতা কে কিয়া পিকচার ইটস আ গ্রেট ফিলিং আই এম সো হ্যাপি দ্যাট দিস গার্লস হ্যাড দা গাটস টু ডু দিস। মে হামেশা বলতা হুম কে ইয়ে দো লো লড়কিয়া থি জিনহোনে পিকচার বানায়া কোই নি করনা চাহতা থা আর ইনহোনে কি। ছবির প্রথম স্ক্রিনিং এ এসেছিলেন শাবানা আজমি, তার প্রতিক্রিয়া জীবনের সম্পদ বললেন তাপসি এবং ভূমি। যখন হাম শাবানা ম্যাম নে ফিল্ম দেখি ওইয়া আই থিংক ও মেলে বহুত হি হাই পয়েন্ট থা অ্যাজ আ in my career because you know she's an wo itna matlab she's one of the best in our country aur film se nikal ke unhone mujhe tapsi ko itna pyar diya aur wo humne expect nahi kiya tha because literally wo first audience thi hamari jinhone film dekhi thi first screening ke liye aayi thi wo and I think unka reaction is by far the best thing I've felt in my career so far. ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।